হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমি বর্ষা আর এখন বাজে রাত 11:15। এখনো আমাদের ডিনার হয়নি কারণ আজ সারাদিন ধরে বাইরে এত বৃষ্টি হয়েছে। তারপরে বাড়ি ফিরে আর কিছু ভালো লাগছিল না, তখন মনে হচ্ছিল একটু কোথাও বেরোই, কিন্তু এত বৃষ্টি হয়েছে যে না মুভি দেখতে যেতে পারবো আর না কোথাও ডিনারে যেতে পারবো। কিন্তু রোজকার ওই ভাত ডাল ওরকম খেতেও ইচ্ছে করছিল না, একটু অন্য কিছু খেতে ইচ্ছা হচ্ছিল। তো তাই ভাবলাম যে আজকে ডিনারটা বাইরে না করে বাড়িতেই করব, কিন্তু বাইরের মতন করে। সেই হিসেবে আমি আজকে বাড়িতে বানিয়েছি ভেজিটেবল স্যুপ আর ফিশ ফ্রাই, সেটাই তোমাদের দেখাবো। অ্যাকচুয়ালি আমার বানানো হয়ে একটা রেডি করে দিয়েছি সবকিছু, তারপর ফ্রেশ হয়ে আমি বসে আছি সেজে গুজে, কারণ যখন বাড়িতে ডিনার করব একটু সেজে গুজে একটু সুন্দর ফিল আসবে, এটা ভালো লাগে দেখতে। তো সেই হিসেবে আমি এখনো সেজে গুজে রেডি হয়ে বসে আছি, সবকিছু রেডি হয়ে আছে, কিন্তু এখনো অভিক আসেনি। 11:15 বেজে গেছে, জানি না কখন আসবে, আসার টাইম হয়ে গেছে অলরেডি। তো অভিক এলেই তখন আমরা ডিনারটা করব, আর ডিনার হয়ে গেলে তখন তোমাদের বলবো কেমন হয়েছে। তো তার আগে আমি চলো তোমাদের চট করে দেখিয়ে দিই যে আমি কি করে ভেজিটেবল স্যুপ আর ফিশ ফ্রাইটা করলাম। প্রথমে একটা কড়াইতে সাদা তেল দেব, তেলটা একটু গরম হয়ে এলে তার মধ্যে কুচো করে রাখা আদা আর রসুন দিয়ে দেব। 5 সেকেন্ডের জন্য একটু হালকা করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। খুব বেশি ভাজবে না, জাস্ট একটু হালকা নেড়ে চেড়ে নেওয়া। এরপরে এর মধ্যে দিয়ে দেব বিনস আর গাজর, এটাও একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েই করছি। তার মধ্যে দিয়ে দেব আমি ক্যাপসিকাম, ব্রোকলি আর ফুলকপি নিয়েছি। আমার যেহেতু বাঁধাকপি ছিল না সেই জন্য ফুলকপি নিয়েছি, তোমরা ফুলকপি দেবে না, বাঁধাকপিকে কুচিয়ে দেবে, স্যুপে কখনোই ফুলকপি যায় না। যেহেতু বাঁধাকপি ছিল না সেই জন্য আমি দিয়ে দিয়েছি। এরপরে আমি 3 কাপ মতন গরম জল দিয়েছি। এরপরে জলটা যতক্ষণে ফুটে উঠবে তার আগে ঢাকবে না, জলটা ফুটে এলে তার মধ্যে দিয়ে দেব নুন, গোলমরিচ, এরপর একটু নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। তারপরে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি 1 চামচ, আর সেটাকে জলে গুলে নিয়েছি, আর এরপরে এর মধ্যে দিয়ে দেব। এতে করে আমি যতটা পরিমাণে ঘন চাইবো সেটা হয়ে যাবে স্যুপটা। আমার স্যুপটা হয়ে গেছে, এর থেকে বেশি আমি গ্রেভি চাই না। আমার স্যুপটা রেডি হয়ে গেছে। এরপরে আমি ফিশ তন্দুর করব, আর তার জন্য আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, আদা, রসুন, নুন, হলুদ, জিরে আর গোলমরিচ। সব কিছু একসঙ্গে আমি পেস্ট করে নেব, আর এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা পাতিলেবুর রস। সব কিছু ভালো করে মিক্সড করে নিয়ে এই মাছগুলো পরিষ্কার করে রাখা আছে তার গায়ে ভালো করে মাখিয়ে নেব, সাথে একটু সর্ষের তেলও দিয়ে দেব। খুব ভালো করে 2 পিটি মাখিয়ে রাখতে হবে, আর এরপরে আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। তোমরা একটু চাইলে বেশিক্ষণও রাখতে পারো, আমার টাইম ছিল না তাই আমি আধ ঘন্টা রেখেছিলাম। এরপরে একটা তাওয়ার মধ্যে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে একে একে দিয়ে দেব। উপর থেকে মাছের গায়ে মশলাটা মাখিয়ে নেব, যে মশলাটা তখন বেটেছিলাম সেটাই আমি মাখাচ্ছি। এরপরে একটা পিট ভালোভাবে হয়ে এলে মাছটাকে আমি উল্টে দেব, ভীষণই সাবধানে মাছটা উল্টাতে হবে, না হলে ভেঙে যাওয়ার চান্স থাকে, তো তোমরা খুবই সাবধানে উল্টাবে। আমার 2 পিটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আমার ফিশ তন্দুর রেডি।
আর আমি যেহেতু বাড়িতেই আছি তো বাইরে যাচ্ছি না, সেই জন্য কোনো মেকআপ করিনি, শুধু ইয়াররিংটা পরেছি আর এই আপটাউন থেকে নেওয়া এই ড্রেসটা পরেছি আর একটু বোল্ড লিপ করেছি, ব্যাস। আর কোনো মেকআপ আমি করিনি, কাজল টাজল কিছু লাগাইনি, যেহেতু বোল্ড লিপ তো এর সাথে কোনো কিছু মেকআপ ভালোও লাগবে না। আর বাড়িতেই আছি, শুধু তো ডিনার করবো আমি আর অভিকে আছি, তো জাস্ট একটু একঘেয়ে বাড়ির জামা কাপড় না পরে একটু মুডটা চেঞ্জ করার জন্য আমি এই ড্রেসটা পরে নিয়েছি। অভিক চলে এসেছে, বেল বাজাবে এখন, আমি দরজাটা খুলে তারপর তোমাদের সাথে কথা বলছি। কি বানাচ্ছ? খাওয়া যাবে তো? অবশ্যই। আমাদের ডিনার রেডি হয়ে গেছে আর আমার স্কুল আর ফিশ ফ্রাই। তো